আজকের এই ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যাদের টিপিনিং রাউটার রয়েছে তারা যখন কাউকে ব্লক করতে যান কিন্তু ব্লক করার পর দেখা যায় কুড নট ব্লক দিস ক্লায়েন্ট প্লিজ ট্রাই এগেন। এই যে লেখাটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু চলে আসে। তো আপনি কিভাবে তাদেরকে ব্লক করবেন এবং এই সমস্যাটার সমাধানটা আজকের এই ভিডিওতে দেখাবো। যদিও আমি এই পুতুলটি ইউটিউব চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে ভিডিও তৈরি করি, তো আমি যেহেতু এই প্রবলেমটা সম্মুখীন হয়েছিলাম তো এটা আমি সমাধান করেছি আমারটা, তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই বিষয়টা আমি শেয়ার করি। আশা করি সম্পূর্ণ বিষয়টা যদি দেখে রাখেন এবং এই কাজটা যদি আপনি শিখেও রাখেন ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আপনার রাউটার না থাকলেও আপনি কিন্তু এই সেটিংটা যদি আপনি জানা থাকে আপনি অন্য কাউকে আপনি সাহায্য করতে পারেন। তাহলে চলুন দেখি যে এই কাজটা কীভাবে করতে হয়। প্রথমেই আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর এখানে লিখব টিপি লিঙ্ক রাউটার অথবা টিপি লিঙ্ক, এটা লেখার পর এরকম আসবে। আসার পর এই যে নিচে দেখুন এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এরকম একটা আইপি অ্যাড্রেস চলে আসবে। তারপর এই যে উপরে একটা অ্যাডমিট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এটা চলে আসবে, অথবা এই যে উপরে 192.168.1.1 এটা লিখে ওই যে সার্চ বক্সে দেখুন এটা লিখেও যখন আপনি ক্লিক করবেন ইন্টারে তখন এরকম একটা চলে আসবে। তো এখানে ডিফল্ট হিসাবে অ্যাডমিট লেখা থাকে, এই যে এরকম আমি যদি একটু আপনাদেরকে লিখে দেখাই এই যে অ্যাডমিট, এই লেখাটা প্রত্যেকটা রাউটারের সাথে থাকে। কিন্তু আপনি যদি ইউজার নেমটা পরিবর্তন করে থাকেন তাহলে এটা থাকবে না, এটা আপনি যে নামটা দিয়েছেন সেটা। আর আমরা ডিফল্ট হিসাবে এই লেখাটা থাকে অ্যাডমিট আর পাসওয়ার্ডও এই অ্যাডমিটই থাকে। তো আমি এটা পরিবর্তন করেছি, তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে চলে আসছি। আসার পর আমি সর্বপ্রথম আমি যাদেরকে ব্লক করব আমি চেক করব যে আমার ওয়াইফাইটা কে কে ব্যবহার করছে। তো তার জন্য এখানে দেখুন DHCP এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে DHCP ক্লায়েন্ট লিস্ট এখানে দেখুন, এই যে এখানে দেখুন ক্লায়েন্ট নেম এখানে রয়েছে, মডেল নাম্বার এবং কে কে চালাচ্ছে সেগুলো এখানে শো করছে, আর এটা হচ্ছে ম্যাগ IP এই যে দেখুন। তো আমি এখানে যে সমস্ত মোবাইল ব্যবহার করছে আমার এই রাউটারটা থেকে, তো আমি একটি করে দেখালে আমি মনে হয় যে আপনি একটি যদি দেখেন তো সব কয়টাই আপনি ব্লক করতে পারবেন। তারপর আমি এখানে যে কাজটা করব, ধরুন আমি এই যে মোবাইলটা রয়েছে এই যে দেখুন B2111, তো আমি এটাকে ব্লক করব। তো তার জন্য আমি এই যে এটা আমি এভাবে মাউস দিয়ে ক্লিক করব। যারা মোবাইলে এটা করতে চান তো মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা ঠিক এরকমভাবে আইপি নাম্বারটা লিখবেন 192.168.1.1, লিখে যখন আপনি সার্চ করবেন এরকম ইন্টারফেসটা চলে আসবে লগ ইন করার পর। তো আমি একটি একটি করে ব্লক করে দেখাবো। আমি ম্যাগ IP দিয়ে, এই যে ম্যাগ IP এটা দিয়ে আমি ব্লক করব। যদি আপনার লেখাটা এরকম যদি আসে তো আপনি এই কাজটা করতে পারেন। তো আমি প্রথমে এই যে এটা সিলেক্ট করব মাউস দিয়ে, তারপর Ctrl+C দিয়ে আমি কপি করব। যারা কম্পিউটার ল্যাপটপে করবেন Ctrl+C দিয়ে, মাউস দিয়ে কিন্তু হবে না, Ctrl+C দিয়ে করবেন। তারপর এরকম একটা নোটপ্যাড নেবেন, তো নোটপ্যাডে আপনি এটাভাবে কপি করে দেবেন। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আমি তাকে ব্লক করার জন্য যে কাজটা করব, তো আমি এই যে ওয়্যারলেস এখানে ক্লিক করার পর ওয়্যারলেসে যখন আমি ক্লিক করেছি তখন এই যে ওয়্যারলেস ম্যাক ফিল্টার আমি এটা একটু টেনে একটু বড় করে যদি দেখাই এই যে দেখুন এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি অনেক, তো এগুলি আমি দেখাবো। তো আপনি প্রথমে যে কাজটা করবেন আপনার এখানে এরকমভাবে থাকবে, এখানে এনেবল থাকবে আর এখানে ডিনাই থাকবে। তো আপনি যে কাজটা করবেন, আপনি যদি কোনো ম্যাগ IP বা আপনি যে ইউজারটাকে আপনি ব্লক করবেন, তো আমি প্রথমে দেখিয়েছি যে কীভাবে কপি করতে হয় ম্যাগ IP সেটা আপনি কপি করবেন। আমি আরেকটু যদি দেখাই এই যে দেখুন প্রথমে আমি এরকমভাবে এটা আমি সিলেক্ট করব, তারপর Ctrl+C দিয়ে আমি কপি করব, তারপর আমি ওয়্যারলেসে চলে আসব। আসার পর এই যে ওয়্যারলেস ম্যাগ ফিল্টার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এই অ্যাডের মাঝে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে এই যে ম্যাগ অ্যাড্রেসটা এটা আমি কিবোর্ডের Ctrl+B দিয়ে পেস্ট করব, মাউস দিয়ে কিন্তু হবে না আমি আবারও বলছি। তারপর আপনি এখানে কিবোর্ড থেকে Ctrl+B দিয়ে পেস্ট করবেন, আর এখানে ডিসক্রিপশন আপনি হয়তো আপনার মোবাইল নাম্বার, এই যে আইপিটা আপনি ব্লক করতে চাচ্ছেন সেই মোবাইলের নামটা অথবা মানুষের নামটা বা যে কোনো একটা লেখা এখানে লিখে দিলেন। তো আমি এখানে একটা ভিভো মোবাইল এটা আমি
মডেল দিয়ে দিলাম এই যে এটা আমি ব্লক করব করার পর আমি এখানে সেভ দেব তো আমি যখন এখানে সেভ দেব সেভ দেওয়ার পর এখানে যদি ইনভ্যালিড হয় তখন এখানে যদি আপনি ভুল যদি দিয়ে থাকেন তখন কিন্তু এই যে এখানে ইনভ্যালিড লেখা আসবে কারণ আমি এখানে কিন্তু এটা কেটে দিয়েছিলাম তো আমি সঠিক আইপিটা যখন আমি বসাবো তখন আমি এই যে দেখুন এখানে বসিয়ে দিয়েছে কিন্তু এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে এখানে দিস কারেন্ট অ্যাড্রেস অলরেডি এক্সিস্টে প্লিজ ইনপুট অ্যানাদার ডিভাইস ঘটনা হচ্ছে যে আমি এই যে এই আইপি অ্যাড্রেসটা এটা আমি ইতিমধ্যে এই জায়গায় আমি অ্যাড করে সেভ করেছি এই জন্য এটা দ্বিতীয়বার নিচ্ছে না তো আপনারা এখানে এটা লিখবেন মডেল নাম্বার লিখবেন লেখার পর এখানে সেভ হয়ে দেবেন সেভ হয়ে দেওয়ার পর আপনারা এখানে এই যে এরকমভাবে নিচে দেখবেন যে এখানে চলে আসবে তো আপনার নামটা এখানে দেখাবে এই যে এখানে এখানে নামটা দেখবে এই যে ডিসক্রিপশন আপনি যে ডিসক্রিপশন আমি যে দেখিয়েছি যে নামটা দিবেন যে লেখাটা দিবেন সেই নামটা এখানে দেখাবে তারপর এখানে ডিনাই থাকবে এটা আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে এই যে এনিবল রয়েছে তো এটার মাঝে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে এনেবল হয়ে যাবে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন এখন ডিজেবল লেখাটা চলে আসছে অলরেডি কিন্তু আমার এই যে এখানে যেই আইপি মেগা আইপিটি আমি দিয়েছি 1 2 3 4 5 6 এই 6টি মোবাইল ছাড়া আর কেউ আপনার এই ওয়াইফাইটা কিন্তু ব্যবহার করতে পারবে না তো আমি যে কাজটা করেছি আমি যাদেরকে অনুমতি দিয়েছি তাদের ম্যাগ আইপিটা আমি এখানে সেভ করে অ্যাড করে এখানে অ্যালাউ করে দিয়েছি একমাত্র এই কয়েকটা মোবাইল কম্পিউটার ব্যবহার করতে পারবে আর আদার্স কেউ পাসওয়ার্ড জানলেও তারা কিন্তু এটা আর ব্যবহার করতে পারবে না তো এটা মূলত যদি আপনার ওয়াইফাই যারা টিপিলিংয়ের ট্রেডার ব্যবহার করেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন যারা এই অ্যাপটা ব্যবহার করেন তাদের এখানে যদি এই যে এই অ্যাপটা যারা ব্যবহার করেন তাদের এখানে যদি ওই যে এই লেখাটা আসে ব্লক করলে এই যে এটা তখন কিন্তু আপনি এই সিস্টেমটা করে রাখতে পারেন এই সিস্টেমটা করে রাখেন তো সম্পূর্ণ এখানে আগে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর অ্যালাউ করে দেবেন আর এটা এনেবল করে দেবেন এখন এইখানে যে কটা আমি ম্যাগ আইপি সেট করেছি শুধু তারা ওয়াইফাই ব্যবহার করতে পারবে আর আদার্স কেউ ব্যবহার করতে পারবে না তো এখন আপনি চাচ্ছেন যে এই ব্লকটি মানে সব কটা আপনি খুলে দেন তো যদি আগের নতুন অবস্থায় যেতে চান তো তখন এখানে ডিফল্ট দিবেন আর এটা ডিজেবলে ক্লিক করবেন তখন এটা ওকে হয়ে যাবে তখন একদম পূর্বের অবস্থা নতুন অবস্থা আপনার যেরকম ছিল যে কেউ ব্যবহার করতে পারবে আর এই সিস্টেমটা যদি আপনি করে রাখেন তো আপনি যাকে অনুমতি দিবেন তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো এখানে আরেকটি কথা বলে রাখি আপনি যদি চান যে না আপনি নির্দিষ্ট কোনো ওয়েবসাইটকে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্লক করে রাখতে চান যদি ওই রকম দেখতে চান তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তো আমি ওই বিষয়ে আর একটা ভিডিও দেবো আর সেই ভিডিওতে আপনি যদি চান যে কোনো একটি ওয়েবসাইট ইউটিউব গুগল বা এই সমস্ত কোনো ওয়েবসাইটকে যদি আপনি ব্লক করে রাখতে চান আপনার সব কয়টাই চলবে শুধু ইউটিউব চলবে না বা ফেসবুক চলবে না বা গুগল চলবে না নির্দিষ্ট যে ওয়েবসাইটটা আপনি ব্লক করতে চান যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি ব্লক করে রাখতে পারেন তো যদি ওইরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ